ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো তিনটি সাহসী ছাগল ছানার গল্প। এক সময় এক বনে বাস করত তিনটি ছাগল ছানা। তাদের মধ্যে বড়টি ছিল বেশ বড় সড়, আর ছোট্টটি ছিল ছটফটে, কিন্তু তাদের ছিল বেশ বুদ্ধি। একদিন তারা ঠিক করল ঘাস খেতে পাহাড়ের ওপর যাবে। পাহাড়ের উপরে ঘাসগুলো খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু। সূর্য ওঠবার সাথে সাথে তারা পাহাড়ের দিকে রওনা হল। তারা যখন পাহাড়ের কাছাকাছি এলো, তাদের পথে পড়ল একটি বড় নদী। কিভাবে নদী পার হওয়া যায়? মেজ ছাগল ছানা দূরে নদীর ওপর একটি সেতু দেখতে পেল। সেখানে পৌঁছে তারা দেখল সেতুটি এতই সরু এবং দুর্বল যে একসঙ্গে একজনের বেশি পার হওয়া যাবে না। কিন্তু ছাগল ছানারা জানত না সেই সেতুর নিচে বাস করত এক দৈত্য। সেই দৈত্যের ছিল বড় বড় চোখ, লম্বা লম্বা কান আর তীক্ষ্ণ নখ। আর দৈত্যটা ছিল ভয়ানক হিংস্র। সেতুর উপর যাকেই পেত তাকেই ধরে সেতুর নিচে নিয়ে আসত আর ঘাড় মোটকে মজা করে খেত। কিন্তু নদী তো পার হওয়া চাই, তাই তিন ছাগল ছানা মিলে একটি বুদ্ধি বের করল। প্রথমেই সেতু পার হওয়ার জন্য গেল ছোট্ট ছাগল ছানাটি। টকটক ঠকঠক শব্দ হতে লাগলো সেতুর ওপর, আর সেই শব্দ কানে গেল দৈত্যের। ছোট ছাগল ছানা যখন সেতুর মাঝখানে, ঠিক তখন হুঙ্কার দিয়ে সেতুর উপর উঠল দৈত্য। কে ওখানে? কার এত বড় সাহস? আমার সেতুতে উঠেছে, গর্জন করে বলল সে। আমি ছোট ছাগল ছানা, ভয়ে ভয়ে এ কথা জানালো সে ছাগল ছানাটি। আপনি অনুমতি দিলে আমি সেতুটি পার হতে চাই, বলল সে। না, আমি এই সেতুতে কাউকে ওঠার অনুমতি দেই না। সেতুতে ওঠার অপরাধে আমি এখন তোকে খাব। গর্জন করে বলল দৈত্যটি। দয়া করে আমাকে খাবেন না দৈত্যরাজ, আমার পরে আমার মেজ ভাই আসবে, সে আমার চেয়ে হৃষ্টপুষ্ট, তাকে খেয়ে আপনি বেশি মজা পাবেন। লোভী দত্ত ভাবল, ঠিকই তো, এই পুচকে ছাগল ছানার চেয়ে বড় একটি ছাগল ছানা পেলে ভালোই হয়, বরং তার জন্যই অপেক্ষা করা যাক। কিছুক্ষণ পরে মেজ ছাগল ছানা সেতুতে চলল। ঠকঠক ডকডক শব্দ হতে লাগলো সেতুর ওপর। কে আমার সেতুর ওপর? আগের মতো গর্জন করে উঠল দৈত্যটি। আগে আমি মেজ ছাগল ছানা, আপনি অনুমতি দিলে আমি সেতু পার হতে চাই। না, আমার সেতুতে কারো চড়ার অধিকার নেই রে। সেতুতে চড়ার অপরাধে এখন আমি তোকে খাব। দয়া করে আমাকে খাবেন না, আমার পরে আমার বড় ভাই আসবে, সে আমার চেয়ে অনেক বড়, অনেক স্বাস্থ্যবান, তাকে খেয়ে আপনি বেশি তৃপ্তি পাবেন। লোভী দত্ত মেজ ছাগল ছানাকে সেতু পার হতে দিল আর অপেক্ষা করতে লাগল বড় ছাগল ছানাটির জন্যে। এবারে বড় ছাগল ছানাটি সেতুতে চড়ল। জোরে জোরে সেতুর উপর শব্দ হতে লাগল, ডকটক ঠকঠক। বড় ছাগল ছানাকে দেখেই দৈত্যটি হুঙ্কার দিয়ে বলল, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম, এখনই তোকে খাব। এই বলে সে এগিয়ে গেল
বড় ছাগলছানাটির দিকে। বড় ছাগলছানাটি মোটেও ভয় পেল না, বরং মাথা নিচু করে শিং বাগিয়ে সজোরে আঘাত করল দত্তটিকে। এত জোরে শিংয়ের গুঁতো খেয়ে দত্তটি চিৎপটাং হয়ে পড়ে গেল সেতুর নিচে বরফ গলা পানিতে। অনেক জোরে শব্দ হলো, নদীর স্রোত ভাসিয়ে নিয়ে গেল দত্তকে। তারপর থেকে আর কেউ সেতুতে চড়তে ভয় পেত না। আমার গল্পটি ফুরল, নটে গাছটি মুরল। আসছি অনেক অনেক মজার গল্প নিয়ে পরের সপ্তাহে। ততক্ষণ ভালো থেকো।